আসসালামু আলাইকুম, আমি আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আমার ভিডিওতে লাউ চিংড়ির একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাউ চিংড়ি বাঙালির ঐতিহ্যবাহী একটা খাবার। বাঙালির মধ্যে লাউ চিংড়ি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুব কমই আছে, আর লাউ চিংড়ি রান্না করতে আমরা সবাই কিন্তু কম বেশি পারি। তো আমি কিভাবে লাউ চিংড়িটা রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকছে এমন কিছু টিপস যেটা ফলো করলে লাউটা খুব সহজেই গলে যাবে, আর সব থেকে বেশি টেস্টি উপায়ে এই তরকারিটা রান্না করার কিছু টিপসও আমি আমার আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো লাউটা যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে ধুয়ে নিতে হবে। লাউয়ের খোসাটা ছড়ানোর আগেই আমি লাউটা ধুয়ে নিয়েছি, কারণ লাউটা কাটার পরে যদি ধুয়ে রান্না করা হয় তাহলে কিন্তু লাউয়ের টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তো আপনারা যেটা করবেন, অনেকেই এই ভুলটা করে থাকেন, লাউটা কাটার পরে ধুয়ে তারপরে রান্না করেন। তো সেটা না করে লাউটা কাটার আগে একটু কষ্ট করে ধুয়ে নেবেন, তাহলে লাউয়ের তরকারির টেস্টটা কিন্তু অসাধারণ হবে। তো কথা বলতে বলতে লাউয়ের খোসাগুলো আমি ছড়িয়ে নিয়েছি। লাউয়ের খোসা দিয়েও কিন্তু বিভিন্ন রকম মুখরোচক রেসিপি রান্না করা যায়, সেটা আমি আমার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো খোসাগুলো ছড়িয়ে নেওয়ার পরে আমি লাউগুলো টুকরা করে নিচ্ছি। আমি ঠিক এভাবে টুকরা করে নিব, তবে আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন বা এর থেকে বড়ও করতে পারেন। তো আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, এর জন্য লাউয়ের টুকরাগুলো আমি এভাবেই করে নিচ্ছি। তো সম্পূর্ণ লাউ আমি এভাবে কেটে নিয়েছি, আর এখানে মাঝারি সাইজের 10টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তবে এই রান্নাটা আপনারা ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। তো তারপর চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো। এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর 2-3টা ছোট ছোট পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর অবশ্যই চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ করে। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। তারপর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য। পানি দিয়ে মশলাগুলো কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। আমি মাঝখানে একবার নাড়াচাড়া করে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই তো দেখতেই পাচ্ছেন তেলটা কি সুন্দর উপরে চলে এসেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা লাউগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে নাড়াচাড়া করা একটু কষ্ট মনে হতে পারে, এজন্য আমি কড়াইটা এভাবে ঝাঁকিয়ে লাউগুলো একটু উল্টে পাল্টে নিলাম যাতে করে মশলার সাথে লাউগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মাঝখানে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম 2-1 বার। তো দেখতেই পাচ্ছেন লাউগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর মাঝখানে আমি চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি দেখেন যে লাউটা গলতে সময় নিচ্ছে, আপনারা চিনি দিয়ে দিতে পারেন। আর ঝোল দিয়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু লাউয়ের তরকারিতে শুকনা মরিচের পরিমাণটা একটু কম দেওয়া হয়, এজন্য এখানে ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করতে হবে। আমি 8-10টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা শেষ হবার আগে আমি কিছু ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন চুলাটা অফ করে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে, আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর লাগছে দেখতে, আর যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আর এই রান্নাটা অনেকটা মজা হয়েছে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।